বাবা নিয়ে আসো দেখলে ছবি ওরা ওরা নিয়ে আসো আর কে আছেন বাবা ওরা বিষ্ণু 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 আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা 51 পীঠের একটা পীঠ কঙ্কালীতলাতে কঙ্কালী মায়ের কাছে আমরা পুজো দিলাম। আমাদের নানু বিধানসভা বিধায়ক, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, নানুর বিধানসভার 11টা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, তাছাড়াও বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে ইয়াং জেনারেশন নব যৌবন তারা সকল এসে এখানে সমবেত হয়েছে। সকলে কঙ্কালী মায়ের কাছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করেছে এবং উনি যে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সেটা তাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন সেই কামনা আমরা করেছি। আজকের এই দিন উপলক্ষে এখানে আমাদের সকলে সমবেত হওয়া। দাদা, বীরভূম জেলায় 167টা গ্রাম পঞ্চায়েত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা ঠান্ডা লড়াই দেখা যাচ্ছে, কী বলবেন? দেখুন, আমার কাছে কোনো ঠান্ডা লড়াই বলে কিছু নেই, আমি কিছু বুঝতে পারছি না, জানি না করতে কীভাবে আপনি উপলব্ধি করতে পারছেন। বাংলার তৃণমূল কংগ্রেস দলটা চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের দলনেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সভানেত্রী তিনি, তার নির্দেশে দল চলে। সভাপতি আমাদেরও জানা আছে যে নানুর বিধানসভা এবং কেতুগ্রাম বিধানসভা অবজারভার হিসাবে তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন আমি করেছি, দুটো ইলেকশনেই অভাবনীয় রেজাল্ট করেছি, কোনো কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। এখানকার যে আমাদের বিধায়ক সাহেব আছেন, আমার পাশেই দাঁড়িয়ে আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, ব্লক সভাপতিও থাকেন, তো সকলকে নিয়ে সঙ্গবদ্ধভাবে একত্রিত চলছি। এবার আমার মধ্যে বা আমাদের মধ্যে কোনো সমন্বয়ের অভাব আছে বলে মনে করি না। ঠান্ডা লড়াই যে বা যারা করছে সেটা তাদের বিষয়, আমি সবাই কিনে চলেছি এবং 2024-এ তার প্রমাণ দিয়ে দিয়েছি। কোর কমিটির বৈঠক কবে হবে, কোনো সিদ্ধান্ত এখনো কি হয়েছে? না, এখনো পর্যন্ত কোর কমিটি কোনো সিদ্ধান্ত হয়নি আর কোনো আলোচনা হয়নি। আপনাদের জানা আছে 2 মাস আগে কোর কমিটি মিটিং বসেছিল, তারপর বসেনি, হয়তো রাজ্য নেতৃত্ব নির্দেশ দেবে বা আমাদের বিভিন্ন যে পূজা পার্বণগুলো চলছে, আমাদের দুর্গাপূজা গেল, আমাদের শ্যামা মায়ের পূজা গেল, এখনও পূজা চলছে, আজকেও পূজা আছে, তো সম্ভবত এইগুলো পার্বণগুলো কেটে যাওয়ার পর হয়তো কোর কমিটি মিটিং হবে। দাদা, কী মনে হচ্ছে কোর কমিটি বৈঠকের পর কি রদবদল কিছু হতে পারে জেলা স্তরে? দেখুন, সারা বাংলার, শুধু বীরভূম জেলা না, সারা বাংলার তৃণমূল কংগ্রেস দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে। আমি যদি বলি আমি কেউ বা আমার কোনো অস্তিত্ব আছে, আমি মনে হয় আমরা একজন কর্মী ছাড়া আমরা আর কিছু নই, আমাদের কোনো অস্তিত্ব আছে বলে মনে করি না। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার অভাবনীয় পরিবর্তন তিনি ঘটিয়েছেন, সব তিনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, তার প্রমাণ পঞ্চায়েত ভোটে দিয়েছে বীরভূম জেলার মানুষ, 24-এ নির্বাচনে দিয়েছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়া মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ভোট দিয়েছে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিশা যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথ এবং সেই দিশাকে অনুসরণ করে আমরা চলেছি, মানুষ তাতেই ভোট দিয়ে সর্বতই কে থাকলো, কে গেল, কে এলো এ দেখে লাভ নাই, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। একটা শেষ প্রশ্ন, অনুব্রত মণ্ডল বলেছেন যে বোলপুর কেন্দ্রিক হয়ে গেছে কোর কমিটি, আরও সদস্য সংখ্যা বাড়ানো উচিত, আমরা কি কোনো প্রস্তাব থাকবে? দেখুন, উনি যেহেতু মন্তব্য করেছেন উত্তরটা উনারই দেওয়া উচিত। এ বিষয়ে আমি একটাই কথা বলবো, কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা আমার নেই, কারণ আমি তার দলের একটা কর্মী মাত্র। তিনি যেটা ঠিক করেছেন সেটাই সঠিক বলে আমি মনে করি, কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনে কোর কমিটিকে দ্বারাই পার করেছেন, 24-এ নির্বাচন কোর কমিটি দ্বারাই অভাবনীয় রেজাল্ট হয়েছে, কাটাকাটি খুনোখুনি রাজধানী ব্যতীত, সম্ভবত কোর কমিটি যদি বর্ধিত করেন বা ছোট করেন বা কোর কমিটি না রাখেন সবটাই দলনেত্রীর উপর নির্ভর করছে, দলনেত্রীর ওপর আস্থা বিশ্বাস ভরসা আছে। এখনও পর্যন্ত বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী নিজে আছেন, সভাপতি কোর কমিটি রাখবেন না রাখবেন না, কোর কমিটি মিটিং ডাকা হবে না হবে না, বর্ধিত হবে না ছোট হবে, পুরোটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। সভাপতি, এ বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না, আমি দলনেত্রীর উপর আমার ভরসা আছে, তিনি যেটা করবেন সেটাই সঠিক, কারণ বীরভূম জেলা বাংলার মানুষ
তার উন্নয়নের পথে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে দিশা দিয়ে পথ বাংলা মানুষকে দেখিয়েছে সেই উন্নয়নের পথে বাংলা আগামী দিনও হাঁটবে। 26 নির্বাচনে বীরভূম জেলা আমরা দেখিয়ে দেবো, 11টা বিধানসভায় 11টা তৃণমূলে ফুল ফুটবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতবে, বাকি কেউ টিকবে না এখানে।